ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো একটু অন্য রকমের খবরে। লক্ষ্মী পুজো তো আমি আপনি হয়তো সকলেই বাড়িতে করে থাকি, কিন্তু সেই লক্ষ্মী পুজোর একটা দারুণ মাহাত্ম্য রয়েছে বাংলার ঝাড়গ্রামের হারদায়। বিনপুর 2 নম্বর ব্লকের হারদা গ্রামের লক্ষ্মী পুজো এবার 162 বছরে পুরনো। এখানে দেবী লক্ষ্মী এবং সরস্বতীকে একই আসনে রেখে পুজো করা হয়। আর এই পুজোকে কেন্দ্র করেই 5 দিন ধরে বসে মেলা। আর এই মেলার বিশেষ আকর্ষণ জিলিপি। মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটি, তাও আবার নিলামের মাধ্যমে সেই জিলিপির দোকানের বরাত নিতে হয় ব্যবসায়ীকে। রয়েছে আরও শর্ত, যে ব্যবসায়ী বরাত নেবেন তার পদবি সাহাবা মণ্ডল হওয়া ভীষণই প্রয়োজন, এমনটাই জানাচ্ছেন পুজো সম্পাদক ভুবন মণ্ডল। কি জানিয়েছেন আরো শুনুন। 162 তম একদম দোকানদানি এবং 5 দিন ব্যাপী অনুষ্ঠান এবং খেলাধুলো নানা রকম। আজকে আমাদের এখানে এসেছিলেন এসডিপিও ম্যাডাম, এসেছিলেন পুজো উদ্বোধন করে গেলেন, আইসি স্যার ছিলেন, বিডিও স্যার ছিলেন, পুজো উদ্বোধন করে গেলেন। এরপরে আমাদের গ্রিন হাউস বাজি আছে, তারপরে আমাদের কালকে থেকে আবার অনুষ্ঠান শুরু হবে। আর একদম প্রত্যেক বাড়িতে বাড়িতে কুটুম্ব সেরকম লোক এসছে, বিশেষ করে জিলেপি, জিলেপি হারদার জিলেপি মানে বিখ্যাত জিলেপি, বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ড পর্যন্ত এই জিলেপি দেয়। এই জিলেপি আমাদের একটা মাহাত্ম আছে, মা লক্ষ্মীর একটা মাহাত্ম, বিরাট মাহাত্ম আছে। এই জিলেপিটা আমাদের একমাস পর্যন্ত থাকে, মায়ের একটা আশীর্বাদ তো থাকে, তার সঙ্গে থাকে বিড়ি গুড়ি, চাল গুড়ি, আতপ চাল এবং সর্বনিম্ন নিম্ন এখানে রেট আছে 100 টাকা, জিলেপির দাম ধার্য করা আছে 100 টাকা। হ্যাঁ, জিলেপি আমাদের সর্বনিম্ন একটা নিলাম হয়, নিলামের মধ্যে যে সর্বোচ্চ দাম দিতে পারে সেই নিলামটা হয়। আমাদের এবারে ডাক হয়েছে 2,90,000 পেয়েছে। আপনার নাম? ভুবন মণ্ডল, পুজো সম্পাদক। লক্ষ্মী পূজা থেকে শুরু হয় হারদাই জিলাপির দোকান, এবং সে দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, ডাক হয়। এই ডাক কি বছর কিভাবে হলো, আপনি কি পেয়েছেন সে ডাক? এই বছর এই ডাক আমি পেয়েছি, প্রায় 2,90,000 নিয়ে এই ডাকটা আমি পেয়েছি। এই জিলাপি খুব সুস্বাদু, আর জিলাপি চারিদিকে যায়, এখান থেকে বাঁকুড়া প্রায় কলকাতা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর অনেক দূরে যায়, অন্যান্য রাজ্যেও যায়, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট আদার্স কান্ট্রিতেও যায়। চাহিদা দেখে তো মনে হচ্ছে চাহিদা ভালোই আছে, আর জিলাপি তো এমনি তো খুব সুস্বাদু, থাকে অনেকদিন না, এই জন্য মানুষ এই যায় খুব দূর দূরান্ত থেকে আসে এটা নেওয়ার জন্য। হ্যাঁ, খুব বিশেষ বৈশিষ্ট্য মানে খুবই ভালো বৈশিষ্ট্য, এই জিলাপির কোয়ালিটি এত সুন্দর যে মানে একবার খেলে বারবার আসে, আর খুবই সুস্বাদু হয় জিলাপিটা, অনেকদিন থেকে যায়, এক মাস পর্যন্ত থেকে যায়, নষ্ট হয় না, নষ্ট হয় না। আপনার নাম? বীরেশ্বর মণ্ডল, এই বছর আমি ডাকবো। আড়াই প্যাচের জিলিপি, এবং সেই আড়াই প্যাচের জিলিপির খেতে মানুষ ভিড় জমান 5 দিন ধরে প্রতি বছর। এবছরও তাতে কোনো খামতি নেই, ইতিমধ্যেই পুজোর উদ্বোধন হয়ে গেছে এবং 5 দিন ধরে এই যে মেলা, সেখানে মেলার মূল আকর্ষণই এই জিলিপি। এবং সেই জিলিপি খাওয়ার জন্য ভাবুন, বা জিলিপির দোকান দিতে ভাবুন, প্রায় 3 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। তাহলে সেই 3 লক্ষ টাকার বিনিময়ে যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে কত লোক আসবে সেটা নিয়ে যে একটা চিন্তা ছিল, সেই চিন্তা কিন্তু ইতিমধ্যেই মিটেছে। কারণ যে চাহিদার কথা বলা হচ্ছিল, যিনি দোকান নিয়েছেন তার বাড়িটা আপনারা শুনলেন, যে তিনি কিন্তু বলছেন চাহিদা ভালোই রয়েছে, প্রতি বছর এরকমই চাহিদা থাকে, 100 টাকা একটা জিলিপির দাম। এবং তবে শুধু জিলিপি নয়, জিলিপির পাশাপাশি আমৃত্যীয় বিক্রি হচ্ছে, সুতরাং আপনিও যদি এর স্বাদ আস্বাদন করতে চান তাহলে আপনাকেও যেতে হবে ঝাড়গ্রামে। সময়টা আরও ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।